ঝিনাইদহে হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এম এ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর বিশ্বাস। এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজান রহমান সহ হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পরীক্ষায় সফল হওয়ায় আনন্দে আপ্লুত শিক্ষার্থীরা। আজকে এখানে এই এতগুলো স্টুডেন্টের ভিতরে চতুর্থ হতে পারে আমার খুবই আনন্দিত হচ্ছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার শিক্ষকদের প্রতি, বিশেষভাবে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মায়ের প্রতি সঠিকভাবে আমাকে গাইডলাইন করার জন্য এবং আমার সহপাঠীদের প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনেতে আমি এভাবে এগিয়ে যেতে পারি। আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমার বড় ইচ্ছে ডাক্তার হওয়ার, আর এখানকার পড়াশোনার ব্যবস্থা খুবই ভালো এবং সানম্যাম আমাদেরকে টেকেয়ার করে। রেজাল্ট পেয়ে আমি অতটা খুশি না, কারণ আমি অসুস্থ ছিলাম মাঝে, খুবই অসুস্থতার কারণে আমি পরীক্ষা ভালো দিতে পারিনি, সেটার জন্য খুবই খারাপ লাগছে। আর বড় হয়ে আমার টিচার হওয়ার ইচ্ছা, তার পাশে আমার গানটা খুব ভালোবাসি, তাই গানটা করার ইচ্ছা। বড় হয়ে পুলিশ হওয়ার ইচ্ছা আছে, মা বাবা হতে দেবে না। পুলিশটাকে অনেক বলে খারাপের জন্য হতে দেবে না, আমার বাবা পুলিশ। হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিভাবকরা জানান নিবিড় পাঠদান ও মেধা বিকাশে হার্ভার্ডের বিকল্প নেই। সন্তানদের এমন ফলাফলে খুশি পিতামাতাও। আমার ছেলের রেজাল্ট পেয়ে মানে আমি অনেক খুশি, এবং আমি আমার ছেলের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেব না, ও যেটা হতে চায় আমরা সেটাই। তারপরে আমাদের ইচ্ছা আছে ও ভবিষ্যতে মানে আরও ভালো রেজাল্ট করুক এবং আরও বড় কোনো মানে সম্মানী ব্যক্তি হোক। ওই স্কুলটা খুবই ভালো, মানে পরীক্ষা নেয় প্রত্যেক সপ্তাহে, তার একটা মানে মান আছে। আবার ওই মাসিক পরীক্ষা হয়, আবার প্রথম সাময়িক, তারপরে দ্বিতীয় সাময়িক, এই যে পরীক্ষা রেজাল্ট বেরোলো আজকে, এরকম খুবই ভালো। মেয়ে বড় হয়ে বসে ইঞ্জিনিয়ার হবে, এখন সব কিছু তো এখন তো বলা যায় না, সামনের দিকে এগোবে আর সামনের রেজাল্টটা ভালো হবে, তার উপরে সব কিছু বলা যাবে, তাই না? এদিকে স্কুল কর্তৃপক্ষ জানান ছাত্রছাত্রীদের পড়ালেখার মান উন্নয়ন ও মেধা বিকাশে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষক শিক্ষিকারা, ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা তাদের। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।